বলো কি জানতে চাও? আমার হাত দেখে তুমি বলো তো আমি হব কি তোমার? অসম্পূর্ণ অনেক কাজ, অনেক স্বপ্ন রেখেই চলে গেলেন কবরী, বাংলার অন্যতম সেরা অভিনেত্রী সারা বেগম কবরী। ঢাকার সিনেমার মিষ্টি মেয়ে কবরী সক্রিয় ছিলেন সিনেমায়, ক্যামেরার সামনে থেকে চলে গিয়েছিলেন পেছনে পরিচালকের আসনে। করোনা আক্রান্ত হয়ে 13 দিনের মাথায় তিনি চলে গেলেন। 17 এপ্রিল শুক্রবার রাত 12:20 রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 70 বছর। খুশখুশে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষা দেন সারা বেগম কবরী। 5 এপ্রিল দুপুরে পরীক্ষার ফল হাতে পেলে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। ওই রাতেই তাকে ঢাকার কর্মীটুলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 7 এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। অবশেষে 8 এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে কবরীর জন্য ICU পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, কিন্তু শেষ শোকা হলো। 1964 সালে সুভাষ দত্তের সুতরাং দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। 1965 সালে অভিনয় করেন জলছবি এবং বায়ানাই। 1968 সালে সাত ভাই চম্পা, আবির্ভাব, বাঁশরি, জিয়াগুনে পড়ি। 1970 সালে দীপ নেভিনাই, তারপর চূর্ণ, ক খ গ ঘ উ, বিনিময় ছবিগুলো। দেশ স্বাধীন হওয়ার পর আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কবরী। 100+ ছবিতে অভিনয় করেছেন তিনি। 1973 সালে ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম সেসবের মধ্যে উল্লেখযোগ্য। নায়ক রাজ্জাকের সঙ্গে রংবাজ পাই বেশ জনপ্রিয়তা। 1975 সালে নায়ক ফারুকের সঙ্গে সুজন সখী ছাড়িয়ে যায় আগের সব জনপ্রিয়তাকে। এরপর কেবলই এগিয়ে যায় সামনের দিকে তিনি। জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে আগন্তুক, নীল আকাশের নিচে, ময়নামতি, সারেং বউ, দেবদাস, হীরামন, চোরাবালি, পারুলে সংসার। 50 বছরের বেশি সময়ই চলচ্চিত্রে রাজ্জাক, ফারুক, সুহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। ঢাকার চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন রাজ্জাক কবরী। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা সহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। 2005 সালে আয়না নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ শুরু করেন কবরী। এমনই ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। এরপর রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। যুক্ত হয়েছেন অসংখ্য নারী অধিকার ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে। অমর একুশে গ্রন্থমেলা 2017 প্রকাশিত হয়েছে তার আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক। ১৯৫০ সালের 19 জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করেন কবরী। তার আসল নাম ছিল বীণা পাল, বাবা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা লাবণ্যপ্রভা পাল। 1963 সালে মাত্র 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন তিনি। তারপর টেলিভিশন এবং সবশেষ সিনেমায়। কবরী বিয়ে করেন চিত্ত চৌধুরীকে। সম্পর্ক বিচ্ছেদের পর 1978 সালে তিনি বিয়ে করেন শফিউদ্দিন সারোয়ারকে। 2008 সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। কবরী 5 সন্তানের মা।